কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো জ্যোতির আকচানে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমার হচ্ছে তোমরা জানো যে আমার মনি মারা গেছিল ওইখানে আমরা কলকাতায় গেছিলাম তা অনেকটা তোমাদের দেখাতে পারিনি আমি দেখানোর চেষ্টা ছিলাম কিন্তু পারিনি এই অবস্থায় যে অনেকটা চাপ ছিল আমার পরে আর সবাই এসেছিলো বাড়িতে যেহেতু এতগুলো মানুষ তোমরা বোঝো যার যা সব পরিবার সব কিছু নিয়ে এখন আমাদের ভাইরা এই সেরা করছে কালকে আমি যেদিন এসেছিলাম ওই দিন ঘাটসেরা তো ছিল এই যে আমার ভাইজি শ্রেয়া ইয়ে বসে আছে শেয়ারের পরে আর সেই ততটুকু আমি বললাম একটু ভিডিও করি তাই এতটুকু ভিডিও করে এই সময় কী বলে এগারো দিনের দিন পিণ্ড দান্না কি করতে হয় ব্রাহ্মণ মশাই নিজের মতন করে এই জিনিসটা রীতি অনুযায়ী যেটা হয়ে গেছে সেটাই করেছে আর দেখে আমার একটু অজিব অজিব লাগছিলো যেহেতু আমরা এখন এই ক্লাসের সাথে সঙ্গে সাথে জুড়েছি সেহেতু এইভাবে করাটা আমাদের রীতি সম্মত না তারপরেও যেটা দেখে এসছে সেটাই সেই পণ্ডিত মশাই যেভাবে করিয়েছে আর যে যে জিনিসগুলো বলেছিল নিজের অনুযায়ী সমর্থন অনুযায়ী সব কিছু নিয়ে আসা হয়েছে আমার কাকিমা ভাইরা বলছে তার কাজে কোনো অনুষ্ঠানে কোনো মানে কমই রাখবে না সেই জন্য আর অনেকটা ঠান্ডা রোদ্দুর ওই দিন বেরিয়েছিলো কিন্তু অন্য দেখো তাও মরা মরা রোদ্দুর ছিল আমার দেশে এসে বাইরেই বসলো আর আমরা সবই পাশ থেকে আমি ভিডিওটা করেছিলাম আর পণ্ডিত মশা কী কী শিখিয়ে দিছিল তারা সেইভাবে করার চেষ্টা করছিল। আর আমাদের সে নতুন যে বৌদিটা এসেছে ও সেই সাথে সাথে যথারীতি যতটুক পেরেছে তত করেছে আর তারপরের দিন সকালবেলায় যেহেতু বারো দিনের দিন সেই দিন সকালবেলায় সকাল না দুপুর হয়ে গেছিলো এই নাম অটোর অনুষ্ঠানটা আমরা যে সঙ্গে জড়ে আসি সেই নাম অটোর অনুষ্ঠানটা করার হয়েছিল আমার কাকিমা এনাদের ডেকেছিল খিচুড়ি প্রসাদ তারা বানিয়ে নিয়ে এসেছিল বাড়ি থেকে আর অনেক সুন্দর করে তারা উপস্থাপনা করে গানগুলো গাইছিল আর গুরু বন্দনা দিয়ে শুরু করে মঙ্গলাজ সব কিছু সুন্দরভাবে আর তারপরে গীতার অনুযায়ী আমাদের যে কি জিনিসগুলো এগুলো করেছিল আর দেখো সুন্দরভাবে আমরা বাড়ির যেগুলো লোকজন আছে সেগুলো কিন্তু সবাই বসে আসি বসে তাদের পাঠটা তা তারা করে কী গান গাইছে সেটা তারা বোঝাচ্ছিলো সেটা আমরা শুনছিলাম আমরা তো চিনতে পারছি আমাদের একটা বৌদি আমার কাকা যে কাকার বৌমা আর ওই যে আমার মাসি মেসে মশাই তারপরে ওই মামি মা তারপরে ওই কাকিমার মা পিছনে বসে আছে আমার দিদি বৌদি আর আর নতুন ওই যে সেই বৌদিটা সবাই আমরা বসে আছি ওখান দিয়ে কিন্তু আমি দাঁড়িয়ে আবার ভিডিওটা করেছিলাম সেই জন্য আমাদের আমাকে দেখতে পাচ্ছে না যেহেতু আজকাল বাচ্চা কাছে তো সবের কাছে থাকে না আর এই যে মাতাজিরা খুব সুন্দর করে গাইছিলেন আর অবশ্যই তোমরা অল্প অল্প শুনতেও হয়তো পাচ্ছ কি না আর আমি সেটাই দেখছিলাম আর অনেক ভালো লাগছিল মাঝে মাঝে তো এমন এমন সুদ দিচ্ছিলেন যে সবারই চোখ দিয়ে জল এসে যাচ্ছিলো এখন তার সেই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে এখন সন্ধ্যার পর এখন হচ্ছে রামায়ণ গানের অনুষ্ঠান করা হয়েছে জানো সবাই যে যে বাড়ি সেটা মৃত্যুর পর যে তার আগের দিন তেরো দশার আগের দিন কিন্তু একটা রামায়ণ গানের আয়োজন করা হয় সেইভাবে কিন্তু এই জিনিসটা রাখা হয়েছে তা উনিও কিন্তু খুব সুন্দরভাবে রামায়ণ গানটা উপস্থাপন করেছিলেন খুবই সুন্দর লাগছিল আর যেহেতু আমার রামায়ণ গানের কোন বার্তা যে লক্ষণে যখন শিলাবান লেগেছিল কি পরিস্থিতি হয়েছিল রামের কি কি হয়েছিল সেইভাবে বোঝাচ্ছিলো তা কাহানিগুলো শুনে সবাই চোখ দিয়ে জল আসছিলো সবাই গান্না করছিল আর আমার বেশি করে মনে হচ্ছিলো আর আমার ছোটো ভাইটা এখানে বসে আছে বয়সে বৌদিটাও বসে আছে সবাই আমরা বসেই আছি কিন্তু বড় বউটা চেয়ারেই বসেছিল এখানে আর যেভাবে বলছিলো তখন আমার ভয় লাগছিল আমার বাবাকে নিয়ে কারণ সবই ভাই ভাইয়ের কথা তারপরে আছে যেমন আমাদের শরীরটাকে একটা খাসা বলে প্রমাণ করা হয় সেই খাসার ভিতর যে পাখিটা থাকে সেটা অসিন পাখি বলা হয় কেন মানে আসে যায় সব গানগুলো গাচ্ছিলো তখন খুবই মনে পড়ছিল আমার মনের কথা তো আমরা সবাই তাকে মিস করছি তাকে দেখিনি শেষ বিদায়ের সময় তখন আমরা সবাই বসে করছিলাম আমার গানগুলো গাইলে মানে কেমন করে তোমাদের বোঝানোর চেষ্টা করছে মানে ইয়ে বলে তো বোঝানো যায় না আর অনেকটা প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডার দিনে যাই হোক যতটুকু পারা হয়েছে বসা আর অনেকে এখন বলে না যে কেউ কিন্তু এসব গান প্রতি আকর্ষণ না তারা যার যার গায়ে খেয়ে পড়ে ঘুমা সেইভাবে দেখো আমরা যে কজন পরিবারের সেই কজনই ছিলাম আর যাই হোক এক দুজন পাশে ছিল সেইভাবে সবাই ওইখানে যেয়ে অনেকটা ঠান্ডা অনেক মানে এত ঝামেলার ভিতরে ছিলাম যে ঠিক মতো তোমাদের সাথে কোনো মানে কোনো ভিডিও বা কোনো কথা আমার হয়নি আর এখন আমার ছেলে কিন্তু ভিডিওটা বুঝতে পারছো তারপরে কিন্তু আমার কাকিমা আছে ও গীতা নিয়ে এসছিল গীতা গীতা দানের পালা তা এখন ওই দেখো তুলসী মহারানীরা আমরা সবাই মিলে পরিক্রমা করছি ওইখানে কিন্তু পরিক্রমার সময় আমরা কিন্তু কেউ গিনি যে কোন পাঁচ বারা সাত বেড়া পরিক্রমা করতে হয় তারপরে কিন্তু আমাদের মেশো বললো না তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে সেই এগারো বারো পরিক্রমা হয়ে গেছিল সেই মাথায় নিয়ে আমার ছোটো ভাইটা মাথায় নিয়ে কিন্তু পরিক্রমাটা করছিল গীতা এই জিনিসটা আর আমার মণি যেহেতু অকালে গেছে সে একটা দুঃখ আমাদের ছিল কিন্তু তারপরেও অনেকটা কিন্তু আমরা বৃন্দাবনে প্রভুজির দ্বারা সে প্রসাদ দান প্রসাদ দিয়েছি ভগবান সে আমার মনির নামে তারপরে মায়াপুরে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে মানে প্রসাদ দেওয়া হয়েছে জগন্নাথপুরীর প্রসাদ দেওয়া হয়েছে মানে বিভিন্ন যে কোনো তীর্থে যে দুটো তিনটা তীর্থে আমার মনের নামে সেটা সেটা হয়েছে আমার মাসিয়ার মিশু মশাই গেছিল পুরীর পেয়েছেন এইভাবে কিন্তু কম বেশি তার নাম সবকিছু করা হয়েছে আর এখন দেখো আমাকে গীতা নিয়ে এসে যারা রামায়ণ পাঠ করেছে তাদের দেওয়া আর যা এক দুজন আছে তাদেরকে দেওয়ার জন্য বলছে ওটা কিন্তু অনেকটা প্যাকিং ছিল আমি খুলতে পারছিলাম বসে বসে খুলছিলাম আর কি বলছিল আর কাছে নিয়ে এসে আর কীভাবে কীভাবে করতে হবে সবাই তাই বলে বলে দিছিল এটা এটা করো তারপর এটা নিয়ে এসে কাছে নিয়ে এসে কেটে তারপরে দেওয়া হলো আর বোনেরা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর একটা ভিডিও অল্প ছোটো মতো করে আমি বানিয়েছি তোমরা দেখলে শেষ পর্যন্ত দেখবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আমি তো মানে ভিডিওগুলো ঠিকমতো করতেও পারি না ঠিক মতো দিতে পারি না যেহেতু আমার সাথে তোমরা জুড়ে থেকো যতদূর পারি একা একা যেন তোমাদের ঠিকঠাক করে ভিডিওগুলো আমি পোস্ট করতে পারি কারণ আস্তে আস্তে কেটে সেগুলো এই করে আর অনেকটা দেখো তোমরা প্যাকিং দেখলেই বুঝতে পারছো যে কিভাবে প্যাকিং আর যেহেতু আসে পোস্ট যেটা হয় সেটা তো করেই আসে আমি এখন বুঝতে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে আর তারপর গীতা কিন্তু আমাদের বৌদির হাত দিয়ে কিন্তু দেওয়া হয়েছে আর তোমরা সবাই ভালো থাকো আকার ভিডিওতে আবার দেখা